अरे एलिस, हेलो एलिस भैया। साने तू कौन है वे? मैं एक यूट्यूबर हूँ भैया, मैं यूट्यूब में ब्लॉग, सॉरी वो ब्लॉग बनाता हूँ भैया। साने भग टिकटॉकर के कीड़े बे। ভাইরাস অনেক প্রকার দেখেছো, এদের মধ্যে মারাত্মক ভাইরাস হচ্ছে করোনা ভাইরাস। আর এই ভাইরাস এফেক্টেডদের জন্য অ্যান্টিটিউড বানানো হয়েছিল বা ভ্যাকসিন বেরিয়েছিল, কিন্তু এই এই ভাইরাসগুলোর অ্যান্টিটিউড আজ অবধি কেউ বের করতে পারেনি আর মনে হয় পারবেও না। কারণ ইন্ডিয়া থেকে এক টিকটক ভাইরাস ব্যান করে দিলে কি হয়েছে, টিকটকের মতো আরও অনেকটা টিকটকের বাচ্চা জন্ম নিয়েছিল কিন্তু চলেনি। যাই হোক, এদের দ্বারা না হলে কি হলো, এরা ছাড়াও আরও তিনটা অ্যাপ তো আগে থেকেই পপুলার ছিল, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। প্রথম ইনস্টাগ্রাম রিলস বের করলো, তারপর এক এক করে ফেসবুক আর ইউটিউবও বের করে দিল, বাস এখান থেকেই এই ভাইরাস আবার ছড়িয়ে পড়ল। আর এখন এটার প্রভাব দেখতেই পাচ্ছে। দিগল আই কিউ নেই এক দিন নেই মিলি তো ইতনা গুসা কাল কো কোই দুসরা হামে বিয়া লে গিয়া তো কাট দে তবে আগর উত্তর দোকান তুম ভাগলি না। আসলে এই প্ল্যাটফর্মটা খারাপ আমি সেটা বলছি না, এই প্ল্যাটফর্মে এসে যারা এইসব করছে সেটা দেখে এই কথাটা বলতে হচ্ছে। কারণ টিকটক আর করোনা একই দেশের ভাইরাস, যেই দিকে যাবে ওই দিকটা নষ্ট করে দেবে। তোমরা কি ফেমাস হতে চাও বন্ধুরা? চাপ নেই, এটার জন্য অনেক ভালো উপায় আমার কাছে আছে। যেরকম ফেসবুক তার টিম টিকটকে ফেমাস হয়ে এখন স্টার হয়ে ঘুরছে, তোমরাও এই অ্যাপগুলো ব্যবহার করে অনেক তাড়াতাড়ি ভাইরাল হতে পারো। 2018-19 যদি টিকটকে আমি এই স্টেপগুলো করতে পারতাম তাহলে আমি অনেক টাকার মালিক হতাম। এখন এই প্ল্যাটফর্মগুলোর জন্য বেশি কিছু করতে হবে না, শুধু এইরকম হতে হবে তোমাদের। আর এখন এই যে টিকটক আক্রান্ত রোগীকে দেখতে পাচ্ছেন, এর চ্যানেলের নাম হলো রাজা ব্লগ। ভাইয়ের সাবস্ক্রাইবার দেখে আমি ভাবছি যে এরা কারা, কারা একে সাবস্ক্রাইব করছে, কি দেখার জন্য সাবস্ক্রাইব করছে, এসব পাগলামি দেখার জন্য। মা, গ্যাসের চুলাটা এদিকে দাও তো, এরকম ভিডিও বানাবো আজ থেকে। এইসব বাদ, এই সেটআপ টেটআপ খুলে নিচ্ছি এগুলা। আরে ভাই, গোবিন্দা আর রবীনা টন্ডন এদের ডান্স হইনি ভাই, এইটা হচ্ছে ডান্স। আর ডান্সের আগে এরকম মেকআপ করতে হয়? গোবিন্দা রবীনাকে এর কাছ থেকে শেখা উচিত, ওরাও বেকার এত কষ্ট করে ফেমাস হয়ে গেছে, এরকম পাগলামি করতে পারত। দেখো ভাই, এইসব পাগলামি দেখার জন্য মানুষ একে সাবস্ক্রাইব করে রেখেছে, এত ফালতু টাইম মানুষের কাছে আসে কোথা থেকে? कौन कौन लड़की के चर लिए मैं तू बता दे क्या ग्राम गाली देती हमको। ये मेरे गांव के लोग, ये लोग इस तरीके से परेशान करते हैं, ये मेरे गांव के दादी मामा हमको हौसला देंगे कि पोता आगे बढ़ेगा, नीचे गिराने का सोचते हैं सब। हां ছেলেটা এত ভালো কাজ করছে, ভালো ভালো ভিডিও বানাচ্ছে, তাকে তার গ্রামের লোক ভিডিও বানাতে দিচ্ছে না, খুব কষ্টের ব্যাপার ভাই। হম আর মম্মি যাবি ভিডিও বানাতে হয় তো উন লোগো ক্যা পরেশানি হোতা, আপনা পরিবার কে সাথ ভিডিও বানাও, আপনে সাথ, মে উন লোগো কো ইয়ে ভি নাই বলতা হু কি আপ লোগ মেরে ভিডিও মে আও। वो लोग जान बुझ कर ये सबके सब घर है ना परेशान करते हैं और एक दूसरे में झूठ बनाए रखे कि इसको कैसे भी करके गिराना है। भाई तुई ब्लॉग वीडियो बनास अनेक भालो कथा, किंतु বেশিরভাগ তুই যে ধরনের পাগলের মতো ভিডিও বানাস সেগুলো দেখে তোর গ্রামের মানুষজন আগে থেকে সতর্ক হয়ে যাচ্ছে, তারা চাইছে যে তোর মতো পাগল যেন না হয় তাদের বাচ্চারা, টিকটক ভাইরাসে আক্রান্ত যেন না হয় এই জন্য তোকে ভিডিও বানাতে দিচ্ছে না। इतना चुभने लगा हूं सबको, छुरा तो नहीं हूं, जानी तुम जितना बताते हो मेरे बारे में इतना बुरा तो नहीं हूं। आप लोग सलूशन बताओ कि अगर कोई बिहार कलर का एक वीडियो बनाता है, ब्लॉग बनाता है तो क्या गलत कर रहे हैं? भाई बिहारের ছেলে ভিডিও বানাচ্ছে এটা প্রবলেম নয়, তুই যেরকম লাল শাড়ি পরে পাগলের মতো ভাত খাস এটা দেখে তোকে বাধা দিচ্ছে যাতে ওদের ছেলেমেয়েরা তোর মতো পাগল না হয়। অনেক সচেতন তোর এলাকার লোকজন। আর
হ্যাঁ, এই ধরনের অনেক ভিডিও এর চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, যেখানে ভিডিওতে বলছে মানুষ ভিডিও বানাতে দিচ্ছে না, মারধর করছে, আপনারা সাপোর্ট করুন, আপনারা বিচার করুন। ভাই তুই এই টাইপের পাগলামি ভিডিও বানাবি আর তোকে মানুষ সাপোর্ট করবে, এত পাগল নাকি? আর এর সাবস্ক্রাইবারদের কথা কি বলবো, বাদ দাও এদের কথা। বাহ 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 বাহ, সালাম রকি ভাই নয় সালাম রাজা ভাই, কারণ এইরকম পাগলামি করেও এত সাবস্ক্রাইবার হতে পারে? আর মানুষগুলো এর সাথে একটা ফটো ওঠার জন্য এত পাগল হতে পারে? তাহলে অবশ্যই সালাম রকি ভাই, আর এর ফ্যানদেরও সালাম। बेटे बात ऐसा है, सबसे हाथ जोड़ के बिनती है मेरा, ये राजा पागल आसपास कहीं भी दिखे तो इससे दूर रहना का है। ये पागल है, आपको भी पागल बनाएगा, बाकी सब आप लोगों की मर्जी, सिस्टम। তো বন্ধুরা, এর একটা ব্লগ নিয়ে কথা বলবো, যেখানে এ ইলবিশ যাদবের বাড়িতে ব্লগ করতে যায়। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তাই মেইন পার্ট গুলো দেখাও। চলি আজকে প্যারা ব্লগ কো স্টার্ট করতে। ভাই বহুত তেজ প্যাস লাগা থা, মাই তো খুদ মে দুসরো ঘর পে জাতা হু ব্লগ বানানে কে লিয়ে, আব গলতি সে মেরে মুহ সে নিকল গে মেরা নাম। বাহ, গলতি সে নামটা বলে ফেলেছিল। সবাই ইলবিশ কে ছেড়ে এর সাথে মিট করছে, এরা এতটাই ফ্রি, এতটাই বেরোজগার। ভাই পেচান লিও বড়িয়া সে। ভাই হ্যাঁ ভাই, পেচান লিয়া ভাই কো। ভাই ভাই হ্যাঁ ভাই, পেচান লিয়া ভাই, ইয়ে রাজা চাপক লেট হে ওর মুঝে ইসসে দূর রেহনা হে, সারা পিছে হি পড় গয়া। যেরকম বেকারত্ব ইন্ডিয়াতে বাড়ছে এমনটা হওয়ারই ছিল, এতে অবাক হওয়ার কিছু নেই। বাহ মোদিজি বাহ বাহ। तो गाइस ये रहे इलबिश भैया के पापा जी। जो राजा ब्लॉग बता रहे हैं कि भाई बिहार से हूं समस्तपुर जिले से, इनके लिए बहुत बहुत थैंक यू। এখানে ইলবিশ ভাইয়ের বাবা কোথা है? पूरी जनता के लिए, बिहार की जनता स्पेशली, जो भाई बिहार से आए हैं बेटा, बिल्कुल बहुत बहुत धन्यवाद और सभी बिहार की जनता को प्रणाम। কোথাও দেখা যাচ্ছে নিজের মুখটাকে 2 কিলোমিটার এরিয়ে 32টা দাঁতই শুধু দেখিয়ে যাচ্ছে। এখানে ইলবিশ ভাইয়ের বাবা কোথা है? হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, ভাইয়া ভাইয়া ভাই লাভ ইউ ভাই। আরে ইলবিশ ভাই, এত বড় ব্লগার কে পারলে এরকম এরিয়ে যেতে? ব্যাড বিহেভিয়ার ভাই। কেন ব্যাড বিহেভিয়ার বলছি আগে দেখো। হ্যালো ভাইয়া, ভাইয়া 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 ভাইয়া, আরে হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো তো বল ভাইয়া ভাইয়া ভাইয়া। এ তো গলত বাত হ্যায়, ব্যাড বিহেভিয়ার ভাই, ব্যাড বিহেভিয়ার ভাই। শুনেছেন ব্যাড বিহেভিয়ার ভাই? এখন এটা শুনো। ব্লগ কে লিয়ে ইতনা হি, হাম জেসে ইউটিউবার কে সাথ ইয়ে সব চিজে হোতা রেহতা হ্যায়, মেরে জগহ পে কাশ কোই বড়া ইউটিউবার তো সাথ ভাইয়া মিল লেতে, বাট কোই বাত নাহি, এলভিয়া লাভ ইউ, অর আগে কে লিয়ে আপ ট্রেন্ডিং স্টার হো, মেরে লিয়ে সলমান খান হো আপ, তো লাভ ইউ ভাইয়া। শুনেছেন, ওইখানে ব্যাড বিহেভিয়ার ভাইয়া বললো, আর ব্লগের শেষে এত তারিফ। আরে ভাই, ওর মায়ের বার্থডে ছিল ওই দিন, বা ওর কোনো পার্সোনাল কাজ ছিল তাই কাউকে টাইম দিতে পারে, নাকি ভাবছিস ওরও তোর মতো খেয়ে দেয়ে কাজ নেই, রাত 12টা 1টার দিকে গিয়ে মানুষকে শুধু ডিস্টার্ব করছে, গিয়ে শুধু ইলবিশ ভাইয়া ইলবিশ ভাইয়া বলে পিছন পিছন ঘুরছে। তো ভাই আজকের জন্য এতটুকু, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক বাটনটার আঙুলটা ভেঙে দিও, আর সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে করে কালো করে দিও। টাটা বাই বাই। ইতনা চুভনে লাগা হুঁ সবকো, ছুরা তো নহীঁ হুঁ, জানি তুম জিতনা বতাতে হো মেরে বারে মে ইতনা বুরা তো নহীঁ হুঁ।